رب العالمين আমাদের কে হাদিসের ভাষ্যমতে এই জান্নাতি বাগানে আমাকে এবং আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে দুচারটি কথা শুনবার এবং বলবার জন্য কবুল করেছেন এই জন্য আমরা কি খুশি না বেজার যদি প্রকৃত পক্ষে খুশি হয়ে থাকি তাহলে সেই رب العالمين দেয়া জবানে رب العالمين দেয়া শক্তি দিয়ে رب العالمين الشكر عدائي كربو انتر الانتستل تهكي شكولي پات كربو الحمد لله هاي ناي آرو جوري الحمد لله اچھا اپنا راما كي اتا بولن تو الله تعالى نام نيلي لاب ناكي لوس امرا كي لاب همان ہوتے چاہي ناكي لوسے تهكي جتے چاہي كونتا چاہي شبائي چانتو কারা কারা চান একটু হাত দেখান তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন জোরে পড়ি আমিন আমিন আলোচনার প্রারম্ভেই আপনাদেরকে বলতে চাই আমাদের সামনে যেই ফাঁকা জায়গাটুকু আছে দয়া করে আমরা এটাকে ফিল আপ করে নিব পূরণ করে বসব যাতে শয়তান ইবলিস যাতে আমাদের সাথে অংশীদার না হতে পারে ঠিক কি না তাহলে আমরা প্রত্যেকই প্রত্যেকের সামনের জায়গাটুকুকে ফিল আপ করে নেই পূরণ করে নেই ইনশাআল্লাহ আমি আপনাদের খিদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আননামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে সতর্ক করার দরকার আছে না আমাদেরকে মাঝে মাঝে তো আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েও আমাদেরকে কি করেন সতর্ক করেন এই তো গত শনিবার আপনারা টের পান নাই আটটা 9:35 মিনিটে সম্ভবত 5.2 ডিগ্রি তাপমাত্রা 2 ডিগ্রির একটা ভূমিকম্প হয়েছে তো এই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন কি করছেন কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন কি করেন সতর্ক করেন কিন্তু আমরা কি সতর্ক হই যেই পরিমাণে ভূমিকম্প অনুভূত হয়েছে ইতিপূর্বে কখনো এত বিকট এবং এত স্পষ্ট ভূমিকম্প কখনো অনুভূত হয়নি তাহলে এর পরেও যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন কোনো ক্ষতি আমাদের হয়নি এটা কি রব্বুল আলামিনের মেহেরবানি না আমরা আবারো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আসলে বাংলার জমিন হচ্ছে ওলিয়া ওলিয়াদের জমিন কথা বলেন ঠিক কি না বাংলার এই জমিনে অনেক ওলি আল্লাহদের